শ্রী আনন্দ, আপনারা আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই চ্যানেলে বসে অনেকে কিন্তু এই বিষয়টি নিয়ে বারংবার আলোচিত হয়েছে এবং আপনাদের মাঝে বারবার এটা আপনারা জেনেছেন, বুঝেছেন, কিন্তু অনেকে আপনার রেজাল্ট পেয়েছেন আর অনেকে রেজাল্ট পাননি। হচ্ছে মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ খুব গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে ছেলে মেয়ের বিবাহের ক্ষেত্রে। আপনারা যারা বাড়ির গার্জেন রয়েছেন, বিয়ের ক্ষেত্রে খুব চিন্তিত হয়ে পড়েন যে আমার ছেলের মাঙ্গলিক দোষ রয়েছে, সেই দোষ কিভাবে খণ্ডন করব, বা কিভাবে যে আমার যে পাত্রী আমার ছেলের জন্য জোগাড় হবে সেই পাত্রীর মাঙ্গলিক দোষ হতে হবে, অনেক কিছু নিয়ে কিন্তু আপনাদের মধ্যে একটা ধোঁয়াশা থেকে যায়। মাঙ্গলিক দোষ কি সত্যি আমাদের লাইফে বিপর্যস্ত করে তোলে? কিছুটা হয়তো করে তোলে, কখন করে তোলে সেটা কিন্তু জানতে হবে। যে ছেলে মেয়ের মাঙ্গলিক দোষ আছে বলে যে আমরা ভয়ে বিপর্যস্ত হয়ে গেলাম, প্রচুর পরিমাণে আমরা চিন্তিত হয়ে পড়লাম এবং মাঙ্গলিক দোষ খণ্ডন করার জন্য আপনারা এখানে ওখানে যেখানেই হোক না কেন খণ্ডন করে বললেন যে খণ্ডন হয়ে গেছে। কাউকে জিজ্ঞেস করলে, আমার অনেক ক্লায়েন্ট আছে, তারা আপনার মাঙ্গলিক দোষ খণ্ড, হ্যাঁ আমার ছেলের তো মাঙ্গলিক দোষ খণ্ডন করেছি বা মেয়ের তো মাঙ্গলিক দোষ খণ্ডন, কিন্তু দাদা দাম্পত্য লাইফটা ভালো চলছে না, মাঙ্গলিক দোষ খণ্ডন করেছি কিন্তু দাম্পত্য লাইফটা এমন বিপর্যস্ত হয়েছে পড়েছে যে আজকে মোটামুটি তারা ডিভোর্সের পর্যায়ে চলে গেছে, বা আমার মেয়ের কেরিয়ার বা আমার জামাইয়ের কেরিয়ার কোনো রকমই তৈরি হয়নি, তারা মানসিকভাবে বিপর্যস্ত, তার রেজাল্টটা কোথায় পেলেন? মাঙ্গলিক দোষ খণ্ডন করেছেন, আপনাকে অ্যাডভাইস দিয়েছে কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো যারা রেমেডি করেছেন, কিন্তু সেখান থেকে আপনি কি পথ দেখতে পেলেন সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কি সঠিক দিশাটা দেখতে পেয়েছেন আপনার ছেলে মেয়ের মাঙ্গলিক দোষ খণ্ডন করে? তাহলে মাঙ্গলিক দোষ কখন হয় আগে জানতে হবে। আমাদের জন্মকুণ্ডলীতে পাঁচটা জায়গায়, অর্থাৎ পাঁচটা জায়গায় পাঁচটা ভাবে যখন মঙ্গল অবস্থান করে তখন মাঙ্গলিক দোষ হয়। তাহলে মাঙ্গলিক দোষ আমরা কেন বলবো? তা মঙ্গল মানে হচ্ছে যা কিছু শুভ। তাহলে সেই মঙ্গল যখন অবস্থানে, অর্থাৎ লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ এই পাঁচটা জায়গায় যখন অবস্থান করে, তার প্রকৃত অবস্থানে সে নেগেটিভিটি হয়েছে কিনা, অবস্থান করে আছে মানে যে সে আপনার মাঙ্গলিক দোষ আপনার হয়ে গেল, বিষয়টি সেরকম নয়। অনেকে দেখবেন যে মাঙ্গলিক দোষ রয়েছে, লগ্নে বসে আছে মঙ্গল, চতুর্থ বসে আছে, তারা সুখী দাম্পত্য জীবন যাপন করছেন, ক্যারিয়ারের শ্রেষ্ঠ সীমানায় তারা পৌঁছেছেন, কিন্তু যাদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষের প্রভাব আপনার থেকে থাকে, মঙ্গল প্রকৃতই দোষ হয়, তখন কিন্তু সমস্যা হয়। অর্থাৎ লগ্নে যদি আপনার মঙ্গল বসে থাকে, তার মানে আপনার শরীরকে দেখছে, যা কিছু ঘটবে আপনার শরীরের দ্বারা ঘটবে, এবং আপনার যে ছেলে বা আপনার যে মেয়ের বিয়ে দেবেন সে কিন্তু আগেই কিন্তু আলাদা হয়ে গেল। অর্থাৎ লগ্নে মঙ্গল আছে, তার নেচার কিন্তু একাকিত্ব, তার নেচারকে নিজেকে তেজস্বী ভাবা, নিজেকে গাম্ভীর্য ভাবা, নিজেকে ঐশ্বর্যশালী ভাবা, অহং বোধগুলো জেগে উঠবে, নিজের মধ্যে সব কিছু হবে, ফলে তার বিপরীত লিঙ্গ বা বিপরীত মানুষের সঙ্গে কিন্তু সম্পর্কের জায়গাটা খুব খারাপ জায়গায় থাকবে। চতুর্থ মঙ্গল, চতুর্থ কি গৃহ সুখ, অর্থাৎ আমরা যে আপনার ছেলে মেয়ের যে বিবাহ দেন তার ফলে যে একটা গৃহ সৃষ্টি হয়, শ্বশুর শাশুড়ি ননদ এবং আপনার জামাই বা আপনার মেয়ের নতুন সংসার বা আপনার ছেলের নতুন সংসার, সেই সংসারে যদি মঙ্গল অবস্থান করে আর সেই মঙ্গল যদি ভাবের কানেকশানে যদি নেগেটিভিটি হয়, তাহলে কিন্তু সেই মঙ্গল কিন্তু চূড়ান্ত বেপরোয়া হয়ে উঠবে এবং সেই মাঙ্গলিক দোষের প্রভাবে কিন্তু সংসার তছনছ হয়ে যাবে, সংসার কিন্তু সমস্যা তৈরি হবে প্রতিনিয়ত। সেখানে কিন্তু প্রতি রাত্রে কিন্তু ফোন আসবে যে আমি সংসারটা করতে পারছি না মা, বা ছেলে যে বাড়িতে ছেলে আছে সেও কিন্তু তার বন্ধু বান্ধব বা তার আত্মীয় স্বজনদের কাছে বলবে যে আমার সংসারে সুখ নেই, আমি সংসারে অশান্তির মধ্যে পড়েছি, বিয়েটা করে আমার ভুল হয়ে গেল, লাইফে আমি একটা বিপর্যস্ত জায়গায় আমি পৌঁছে গেছি। সপ্তম হচ্ছে দাম্পত্য জায়গা, অর্থাৎ বিবাহিত লাইফের খুব গুরুত্বপূর্ণ একে অপরের যে পার্টনারশিপ জায়গা,
সেই সপ্তম ভাবে যদি মঙ্গল থাকে তাহলে একে অপরকে বুঝে থাকা মুশকিল হবে, দুজনের মধ্যে ইগো প্রবলেম সৃষ্টি হবে, পার্টনারশিপের সাপোর্ট পাবে না, তার ফলে কিন্তু দাম্পত্য অশান্তি এবং দাম্পত্য কলহ এবং একে অপরের যে কেরিয়ার, যদি অশান্তি সবসময় তৈরি তৈরি হয়ে থাকবে তাহলে কেরিয়ার কখন গঠন হবে? এর অষ্টম ভাবে মঙ্গল, অষ্টম ভাব হচ্ছে আমাদের বিপর্যস্ত ভাব, অশান্তিময় ভাব, হতাশাময় ভাব, ডিপ্রেশন ভাব, অ্যাক্সিডেন্ট ভাব। অর্থাৎ এই অষ্টম ভাবে যদি আপনার মঙ্গল অবস্থান করে এবং মাঙ্গলিক দোষ যদি হয়ে থাকে তাহলে কিন্তু কি হবে, অ্যাক্সিডেন্টের প্রবণতা হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। তবে এই নয় যে স্বামীর মাঙ্গলিক দোষ আছে, ছেলের মাঙ্গলিক দোষ আছে বলে তার বউয়ের যে প্রভাব হবে, তার বউ অসুস্থ হয়ে বা বউয়ের মাঙ্গলিক দোষ আছে বলে যে তার হাজব্যান্ড অসুস্থ হয়ে যাবে, কেরিয়ার নষ্ট হয়ে যাবে, এরকম নয়। আমরা যদি এখনো যদি পিছিয়ে থাকি এই বিষয়টা নিয়ে যে আপনার মেয়ের মাঙ্গলিক দোষ আছে, তার ছেলের প্রচুর পরিমাণে সমস্যা, তার যদি জন্ম কুণ্ডলিতে প্রভাব থেকে থাকে, অর্থাৎ মেয়ের মাঙ্গলিক দোষ রয়েছে তার সঙ্গে সঙ্গে ছেলের জন্মকুণ্ডলি যদি প্রভাব থেকে থাকে, তাহলে 100% আপনার অশান্তি বা অ্যাক্সিডেন্ট এগুলো ঘটবে। তো দুজনের জন্মকুণ্ডলি বিচার করা দরকার। একজনের মাঙ্গলিক দোষ আছে বলে অপরজনকে দোষী আমি সাব্যস্ত করে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলাম, বিষয়টি এরকম নয়। এরকম করবেন না বা এরকম ভাববেন না যে ছেলের মাঙ্গলিক দোষ আছে বা মেয়ের মাঙ্গলিক দোষ রয়েছে বলে আমার ছেলের কেরিয়ার তৈরি হচ্ছে না, আমার বৌমার মাঙ্গলিক দোষ আছে ওই জন্য আমার ছেলে কেরিয়ার তৈরি করতে পারছে না ঠিক মতো, সে জায়গায় অর্থনৈতিক রোজগার করতে পারছে না, সে অসুস্থ হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে তারও জন্মকুণ্ডলিটা বিচার করে দেখতে হবে, যদি থেকে থাকে তাহলে ঘটবে তার প্রকৃত কিন্তু রেমিডি, এবং তার সঙ্গে সঙ্গে মাঙ্গলিক দোষের যে আমাদের শাস্ত্রীয় বিধান রয়েছে সেই শাস্ত্রীয় বিধান অনুযায়ী খণ্ডন করতে হবে, তবেই কিন্তু তার কিন্তু প্রকৃত রেমিডি হবে, তবেই কিন্তু তাদেরকে দুজনের জন্মকুণ্ডলীর বিচার। এবং তার সঙ্গে সঙ্গে হয়তো অনেকে বিয়ের আগে মাঙ্গলিক দোষ শাস্ত্রীয় খণ্ডন করতেই পারেন, তার সঠিক শাস্ত্রীয় বিধান হতে হবে, সঠিক নিয়ম কানুনে আমাদের শাস্ত্রীয় বিধান অনুসারে যদি মাঙ্গলিক দোষ খণ্ডন করা হয় অবশ্যই সেই মাঙ্গলের যে দোষ সেই দোষ কিন্তু আমাদের খণ্ডন হয়। এবং তার থেকে আরেকটা কি জিনিস আমাদের জানতে হবে, আরেকটা জিনিস হচ্ছে আমার মঙ্গল মানে হচ্ছে আপনার যা কিছু শুভ সেই মঙ্গল কখন অশুভ হয়ে যেতে পারে, অর্থাৎ মঙ্গলকে আমরা ভৌম কারক গ্রহ বলে থাকি, অর্থাৎ ভৌম দোষ, অর্থাৎ ভূমি, আমাদের যে শরীর রয়েছে এই শরীরে কিন্তু পঞ্চতত্ত্ব অর্থাৎ অগ্নি পৃথিবী বায়ু জল আকাশ মাটি দিয়ে তৈরি, তার সঙ্গে সঙ্গে আমরা যে গৃহে বসবাস করি অর্থাৎ জ্যোতিষ এবং বাস্তুর যে মেলবন্ধন, এই দুটোকে যদি একত্রিত করে যদি আপনার যে কোনো সমস্যার সমাধান করা হয় তাহলে কিন্তু অতি সহজেই কিন্তু সেই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন। তাহলে ভৌম দোষ অর্থাৎ ভূমি যদি দোষরূপ হয় আমাদের এক শরীর, অর্থাৎ জন্মকুণ্ডলী যে 360 ডিগ্রি রয়েছে সেই 360 ডিগ্রির মধ্যে আমাদের যে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ ভাব এইভাবে মঙ্গলের অবস্থান, এবার সেই মঙ্গল ডিগ্রি অনুযায়ী আমি বলে দিচ্ছি, সেই মঙ্গল যেমন প্রতিটা রাশির যেমন 30 ডিগ্রি করে থাকে, একটা গ্রহ কিন্তু সেই 30 ডিগ্রি স্প্যান ক্রস করে অপর রাশিতে অবস্থান করে অর্থাৎ অপর রাশিতে যায়। তাহলে মঙ্গল সে মঙ্গলকেও কিন্তু রাশির যে 30 ডিগ্রি রয়েছে সেই 30 ডিগ্রি ক্রস করে তাকে কিন্তু অপর গ্রহে যেতে হবে। এবার তাহলে চতুর্থ ভাব আমি ধরুন ধরলাম চতুর্থ ভাবে মঙ্গল বসে আছে, এবার চতুর্থ ভাবের ডিগ্রি যদি আমার 25 ডিগ্রি হয় আর মঙ্গলের ডিগ্রি যদি আপনার 15 ডিগ্রি হয় তাহলে মঙ্গল কিন্তু পুরোপুরিভাবে আপনার চতুর্থ ভাবে অবস্থান করছে না, সে কিন্তু থার্ড হাউস অর্থাৎ তৃতীয় ভাবেরও ফল দিচ্ছে। এবার তার সঙ্গে সঙ্গে তাহলে চতুর্থ পতি তৃতীয় পতি এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল কোন নক্ষত্রে অবস্থান করছে, একটা গ্রহ এবং একটা রাশিতে তিনটে নক্ষত্রের অবস্থান থাকে 13 ডিগ্রি 20 মিনিট, যদি মেষ রাশিতে হয় 13 ডিগ্রি 20 মিনিট 13 ডিগ্রি 20 মিনিট, তারপরে 3 ডিগ্রি 20 মিনিট। তার সঙ্গে সঙ্গে সেই মঙ্গল গ্রহটা
কোন নক্ষত্রে অবস্থান করছে। যদি মেষ রাশিতে হয় সে অশ্বিনী নক্ষত্রে 13°20' থাকে, তাহলে অশ্বিনী নক্ষত্র তো কেতুর নক্ষত্রে অবস্থান করছে কিনা। তারপরে ভরণী নক্ষত্র, সে 13°20' পেয়েছে, তো সে শুক্রের নক্ষত্রে অবস্থান করছে কিনা। তারপরে 3°20', অর্থাৎ রবি 3°20' পর্যন্ত মেষ রাশিতে আছে। তাহলে সেই মঙ্গল, আমি যদি মঙ্গল যদি ধরে থাকি যে লগ্নে বসে আছে মেষ রাশিতে, তাহলে সে 13°20', 13°20, 3°, কোন নক্ষত্রে অবস্থান করছে। আবার একটা নক্ষত্রে আবার 4টে পাদ রয়েছে, 3°20' × 4, অর্থাৎ 13°20'। তাহলে এই ডিগ্রিগুলোকে ভালো করে আমাদের জানতে হবে। তাহলে গ্রহ, ভাব এবং নক্ষত্র, নক্ষত্রের লর্ড, তার কানেকশান, সেই কানেকশান দেখার পরে সেই মঙ্গল কতটা বেপরোয়া, কতটা মাঙ্গলিক দোষ, তবেই কিন্তু আপনি পুরোপুরি বুঝতে পারবেন যে আপনার মঙ্গল কতটা ক্ষতিকারক করবে, না মঙ্গল আপনার ততটা ক্ষতিকারক নয়। অবস্থানে বসে আছে মানে সে মাঙ্গলিক, কিন্তু সে আপনার পক্ষে কতটা ক্ষতিকারক সেটা জানতে হবে। সেটাকে যদি আপনি না জানেন, তাহলে যদি আপনি পুরোপুরি যদি রেমিডি করেন বা যাই করুন না কেন, তার কিন্তু সঠিক বিচার হবে না এবং সঠিক রেমিডি হবে না। আপনার চতুর্থ ভাবে মঙ্গল বসে আছে, চতুর্থ ভাবে মঙ্গল বসে আছে, চতুর্থ হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। সেই মঙ্গল যদি অগ্নি রাশিতে আপনার বসে থাকে চতুর্থ ভাবে, তাহলে কিন্তু সেই মঙ্গল কিন্তু বেপরোয়া মঙ্গল, অর্থাৎ সে কথায় কথায় ঝগড়া হবে, কথায় কথায় মাথা গরম হবে, কথায় কথায় রেগে যাবে। আবার সেক্ষেত্রে অনেকে দেখি, অনেক অ্যাস্ট্রোলজার কি করেন, একটা লাল পলা হয় তাকে পরিয়ে দিলেন, তাহলে কি হলো, মাঙ্গলিক দোষ রয়েছে, চতুর্থ ভাবে অবস্থান আছে, অগ্নি রাশিতে অবস্থান আছে, আবার সে একটা রেড পলা তাকে হয়তো 10রতি 8রতি 12রতির একটা পরিয়ে দিলেন, তার ফলে কি হলো, মঙ্গল আরো বেপরোয়া হয়ে গেল। তাহলে প্রকৃত আপনার রেমিডিটাও বুঝতে হবে, কোন গ্রহের নেচারকে আপনি চেঞ্জ করবেন। রত্ন অবশ্যই আপনার খুব সুন্দর কাজ করে, কিন্তু তার সঠিক হতে হবে। এখানে মঙ্গলকে আপনি কি করবেন, আপনার ধৈর্য শক্তি বাড়াতে হবে, মঙ্গলকে শান্ত করতে হবে, তবেই কিন্তু সে সংসারটা করতে পারবে। তাহলে চতুর্থ ভাবের মঙ্গলকে কিন্তু আপনার কি করতে হবে, আপনাকে প্রকৃত ডিগ্রি এবং প্রকৃত গ্রহের অবস্থান এবং তার নক্ষত্রের অবস্থান এবং মঙ্গলের আপনার কিভাবে বসে সে নেচারটা কি পর্যায়ে দিচ্ছে, সেই জায়গাটাকে যদি না বুঝতে পারেন, তাহলে কিন্তু ভুল রেমিডি হয়ে যাবে। আপনি যত বড়ই রেমিডি করুন না কেন, সেই রেমিডির কোনো কাজ হবে না, সে অশান্তি কিন্তু অশান্তি থেকে যাবে। তাহলে অশান্তি নির্মূল করতে হলে তাহলে কিন্তু ভালো অ্যাস্ট্রোলজার, যে জ্যোতিষটাকে জানে, যে 360°কে জানে, যে 13°20'কে জানে, যে 3°20'কে জানে, এবং একটা রাশি 30°, 30 × 12 = 360°, আবার 3°20' × 4 13°20'। তাহলে প্রথমে ডিগ্রিকে জানতে হবে, কোন ঘরে অবস্থান করছে। ভাবের আমি চতুর্থ ভাবে বসে থার্ড হাউসে রেজাল্ট দেয়, আপনি সপ্তম ভাবে বসেও সে ষষ্ঠ হাউসে রেজাল্ট দেয়। তাহলে সেই মঙ্গল কতটা বেপরোয়া, মাঙ্গলিক দোষ বলে দিলাম, মাঙ্গলিক দোষ হয়ে গেল বা ভয়ে বিপর্যস্ত হয়ে গেলাম, এরকম নয়। তাহলে মাঙ্গলিক দোষটাকে প্রথমত জানতে হবে, তারপরে মাঙ্গলিক দোষটা কতটা পরিমাণে সে বেপরোয়া রয়েছে সেটাকে জানতে হবে, এবং আপনার যে মেয়ে বা আপনার যে ছেলে যার সঙ্গে বিয়ে দেবেন তার জন্মকুণ্ডলিটাকে ম্যাচিং করতে হবে, তবেই কিন্তু প্রকৃত আপনার কিন্তু সংসারে সুখ হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রকৃত রেমিডি। এই যে মঙ্গল, এই মঙ্গলকে আমরা যখন আবার গৃহে নিয়ে আসব, অর্থাৎ বাস্তুতে নিয়ে আসব, বাস্তুর আমাদের জন্মকুণ্ডলী এবং বাস্তুর দুটো একে অপরের পরিপূরক। আপনি জন্মকুণ্ডলী যখন আপনার বেপরোয়া হয়ে যাচ্ছেন, বাস্তুতে আপনার ছোট ছোট উপায় করে রেমিডি করুন, 100% আপনার মাঙ্গলিক দোষ আপনার নির্মূল হবে। এবং মাঙ্গলিক দোষের যে প্রভাব, আমরা দেখুন জন্মকুণ্ডলী, অনেকেই বলতে পারেন যে মাঙ্গলিক দোষ কি এমন কিছু যে চুলদাড়ির মতন কেটে আমরা কি বের করে দিতে পারবো, না আমরা বের করতে পারবো না,
জন্ম কুণ্ডলী যে 360 ডিগ্রি রয়েছে, সেই 360 ডিগ্রির মধ্যে যেখানে অবস্থান করছে সেখানে ন্যাটাল চার্টে সেখানেই মঙ্গল থাকবে। তাহলে মঙ্গল রয়েছে, তাহলে আমি আমার তার তো উপায় রয়েছে। প্রতিটা জিনিসের আমাদের শাস্ত্রতে ভাগ্যের সঙ্গে কর্ম, আমরা যদি ভাগ্যের সঙ্গে কর্মকে অ্যাটাচ করি বা কর্মকে যদি জুড়ে রাখি এবং সঠিক প্রতিকার করি, তার উপশম 100% হবেই। শাস্ত্রে বারবার বলছে, বারবার বলছে কর্মকে সঠিক করতে হবে। আগে যুগের পরিবর্তন হয়েছে, আগে যেমন জিনিসটা একই আছে, আমাদের যদি গরম লেগে থাকে আগে যেমন চামড় দিয়ে দোলানো হতো, তারপরে কি এসেছে হ্যান্ড পাখা, তারপরে কি এসেছে তারপরে মাথার উপর ফ্যান ঘুরছে, তারপরে কি এসেছে সেন্ট্রাল এসি, এসি। তাহলে এই যে যুগের সঙ্গে 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 পরিবর্তন হয়েছে, আমাদের যে জন্মকুণ্ডলী আজ থেকে 12,000 বছর আগে মুনি ঋষিরা যেভাবে আপনারা দেখেছেন, আমাদেরও দেখার ধরন, প্রতিকারের ধরন, আমাদেরও কিন্তু আমরা সেই যে চামড় নিয়ে বসে থাকি, মুনি ঋষি তো আমাদের পথ দেখিয়ে গেছেন। আমাদের মডিফিকেশন করতে হবে, যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। কারণ আগের যে মাঙ্গলিক দোষের প্রভাব আর এখনকার যে মাঙ্গলিক দোষের প্রভাব, দুটোর বিচার কিন্তু একটু হলেও আলাদা, দুটোর পট কিন্তু পরিবর্তন রয়েছে। আগেকার মানুষের মানসিকতা, এখন মেয়েরা অনেক স্বাধীন হয়েছে, চাকরি করছে, স্বাধীনভাবে চলাফেরা করছে, একটা ছেলের লাইফ স্টাইল অনেক কিছু বদলেছে, তার রেমিডি প্রতিকারটাও কিন্তু সেইভাবে তাকে করতে হবে। অর্থাৎ আমি ভৌম দোষ, বাস্তু দোষের কথা বলছিলাম। আপনি জন্মকুণ্ডলীর সাথে সাথে যদি আপনার বাস্তুকে যদি আপনি সঠিকভাবে আপনি যদি বিচার করেন, বাস্তুর প্রথমত আমাদের যে মাঙ্গলিক দোষের প্রভাবের ক্ষেত্রে আমাদের যে ভূমিকারক দোষ বলা হয়, তাহলে ভূমিতে আমাদের বাস্তুতেও কিন্তু দোষ উৎপন্ন হয়, সে দোষের প্রভাবকে কিন্তু বাড়িয়ে দেয়। তাহলে বাস্তু যদি ইমব্যালেন্স থাকে, কোন কোন দিককে জানতে হবে, বিশেষ করে সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম নৈঋত্য কোণ, আমাদের যদি জন্মকুণ্ডলীতে মাঙ্গলিক দোষ থেকে থাকে, তাহলে আমাদের বাস্তুতে নৈঋত্য জোনের গুরুত্ব সব থেকে আগে, অর্থাৎ সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম, এই দক্ষিণ পশ্চিম জোন যদি আপনার ইমব্যালেন্স থাকে, এই জোনটাকে বলা হয় পৃথিবীকারক জোন অর্থাৎ মাটি। সাউথ আমি ভৌম দোষ বললাম, তাহলে এই জোনটা হচ্ছে পৃথিবীকারক জোন এবং সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম জোন, এই জোনটাকে ব্যালেন্স করতে হবে। এই জোন কখন ইমব্যালেন্স হয় দেখবেন, আপনারা অনেকে সাউথ ওয়েস্ট জোনে অনেকে সময় কি করে থাকেন, বাড়ির মানি প্লান্ট বা বাজার থেকে যা গাছপালা কি পেলাম ওগুলো কিনে নিয়ে এসে সাউথ ওয়েস্টে টবে করে বসিয়ে রাখলেন। তাহলে সাউথ ওয়েস্ট হচ্ছে পৃথিবীকারক জোন, তাহলে সেখানে যদি আপনি গাছ পুঁতে দেন তাহলে কি হবে, মাটি ফেটে যাবে, মাটির শিকড় ওখানে রাখছেন, সাইকোলজি একদম সাউথ ওয়েস্ট আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম জোন বাস্তু, সেখানে আপনি গ্রিন প্লান্ট ওখানে লাগিয়ে রাখছেন, তার মানে কি হলো মাটি ফেটে গেল, তার ফলে আপনার যে রিলেশনশিপ ওই জোনটাকে আমরা বলি রিলেশনশিপ জোন। আপনার তো মাঙ্গলিক দোষ রয়েছে, মাঙ্গলিক দোষের প্রভাব তো চলছে, তো প্রভাবকে খণ্ডন করার নামে হচ্ছে খণ্ডন, প্রভাবকে আপনার কমানো, নেগেটিভ প্রভাবকে কমানো এবং গ্রহের নেচারকে চেঞ্জ করা, সেটাই প্রকৃত রেমিডি। তার জন্য আমরা প্রকৃতির বুকে আমরা শাস্ত্রীয় মতে অবশ্যই ঈশ্বরের কাছে আমরা একটা আরাধনার বিষয় থাকে সেখানে একটা করি, তার সঙ্গে সঙ্গে জন্মকুণ্ডলী প্রকৃত রেমিডি এবং বাস্তু, বাস্তুকে জানতে গেলে তাহলে কি করতে হবে সাউথ ওয়েস্ট, তাহলে সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম জোন, দক্ষিণ পশ্চিম জোনকে যদি আপনারা ব্যালেন্স করাতে পারেন, আমি একটা বললাম সাউথ ওয়েস্ট হচ্ছে পৃথিবীকারক জোন অর্থাৎ মাটি, এই জোনে যদি আপনার গ্রিন প্লান্ট, অর্থাৎ অনেকে গ্রিন প্লান্ট বাড়িতে রাখেন, সেখানে রাখলে তাহলে মাটি ফেটে গেল, সম্পর্কের জায়গাটা খারাপ হয়ে গেল, ইমিডিয়েটলি আপনার ওখান থেকে সরিয়ে ফেলতে হবে। পর্দা, অনেকে যদি গ্রিন পর্দা রাখেন সেটাও কিন্তু সমস্যা। তো প্রকৃত জোনকে জানতে হবে, আপনি বাস্তুতে হাতি লাগান, ঘোড়া লাগান, যাই লাগান না কেন গ্রিন সিন লাগান। অনেকেই দেখি আমি টিভিতে অনেকে দেখি বলে বাস্তু নিয়ে, এখানে এটা লাগিয়ে দেন, ওখানে ওটা লাগিয়ে দেন,
প্রথমত তত্ত্বকে জানতে হবে, পঞ্চতত্ত্ব। জল নর্থে হচ্ছে জলতত্ত্ব, পূর্ব দিকে হচ্ছে বায়ুতত্ত্ব, সাউথ ইস্টে হচ্ছে অগ্নিতত্ত্ব, সাউথ ওয়েস্ট পৃথিবীতত্ত্ব, ওয়েস্টে হচ্ছে আপনার মেটালিক তত্ত্ব বা আকাশতত্ত্ব। তাহলে এই যে পঞ্চতত্ত্ব আপনার গৃহে 360 ডিগ্রির মধ্যে, পঞ্চতত্ত্ব ফাইভ এলিমেন্ট, সর্বাধিক গুরুত্ব, বাস্তুতে সব থেকে বেশি গুরুত্ব হচ্ছে আপনার পঞ্চতত্ত্বর, অগ্নি পৃথ্বী বায়ু জল আকাশ মাটি। তাহলে মাটি কোথায়? সাউথ ওয়েস্টে, আগে বললাম আমি। এবার হচ্ছে রিলেশনশিপ তো গেল, একটা সাউথ ওয়েস্টের জন্য যে রিলেশনশিপ জায়গা, অ্যাট্রাকশন, স্বামী স্ত্রীর মধ্যে অ্যাট্রাকশন, মাঙ্গলিক দোষের প্রভাবের কথা আমি আগেই বলেছি। সেই প্রভাবকে কিভাবে আপনি কমাবেন? প্রভাবকে কমাতে হলে আপনার বাস্তুকে এবং জন্মকুণ্ডলীকে। তাহলে বাস্তুতে সাউথ ওয়েস্ট, আর একটা তার সঙ্গে সঙ্গে আপনার নর্থ এবং নর্থ ওয়েস্টের, অর্থাৎ বায়ুকোণ যে নর্থ ওয়েস্ট রয়েছে এবং নর্থ ওয়েস্টের মিডিল, নর্থ নর্থ ওয়েস্ট অ্যাট্রাকশন জোন, সেক্সুয়াল অ্যাট্রাকশন, যৌন আকর্ষণ স্বামী স্ত্রীর মধ্যে, সেই জোনের যদি ইমব্যালেন্স থাকে তাহলে কিন্তু দুজনের মধ্যে যে দাম্পত্য অশান্তির প্রভাব, মাঙ্গলিক দোষের প্রভাব, অশান্তিময় প্রভাব, শারীরিক প্রভাব, এগুলো কিন্তু আমাদের দিয়ে থাকবে। তাহলে ওই জোনটাকে ব্যালেন্স করতে হবে, নর্থ নর্থ ওয়েস্ট যে জোনটা রয়েছে সেই জোনটাকে কিন্তু ব্যালেন্স করতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের সাউথ ইস্ট অগ্নিকোণ, এই অগ্নিকোণ শুক্র গ্রহ ইন্ডিকেট করে, এগুলোকে ব্যালেন্স করতে হবে। তাহলে জন্ম কুণ্ডলী এবং তার সঙ্গে সঙ্গে বাস্তু, অর্থাৎ এই মাঙ্গলিক দোষ নিয়ে বললাম, তাহলে মাঙ্গলিক দোষের অবশ্যই একটা শাস্ত্রীয় খণ্ডন, তার সঙ্গে সঙ্গে বাস্তুর ব্যালেন্স এবং জন্মকুণ্ডলীর সঠিক রেমিডি, এইগুলো যদি আপনি করেন সঠিকভাবে তাহলে কিন্তু আপনার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঠিক রেমিডি, আপনার ছেলের মেয়ের নিয়ে এত চিন্তা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। পৃথিবীর ম্যাক্সিমাম 70% লোকেরই হরোস্কোপে কিন্তু আপনার মাঙ্গলিক দোষ রয়েছে, এটা নিয়ে এত ভাবার এত চিন্তা। সঠিক রেমিডি করুন, সঠিক উপায়ে আপনারা প্রতিকার করুন, সঠিকভাবে গ্রহ নক্ষত্রকে জানুন। কেউ দুম করে বলে দিল, দুম করে প্রতিকার করে দিলেন, কিচ্ছু হবে না। ওই কোর্টের দরজায় ঘুরতে হবে, অশান্তি নিয়ে বারে বারে ফোন আসবে, এগুলোই হতে হবে। আমাকে যদি আপনারা কেউ দেখান তাহলে কিন্তু আমার অনলাইন অবশ্যই পেটিকশন চলছে, এখন অনলাইনে আপনারা দেখাতে পারেন। তাছাড়া রাসবিহারী চেম্বার কল্যাণীতে কৃষ্ণনগর স্কলে দেখে নেবেন কোথায় কবে ডেট দেওয়া রয়েছে, সেগুলো দেখে নিয়ে আপনারা অবশ্যই আমাকে অগ্রিম বুকিং অবশ্যই আবশ্যক অগ্রিম বুকিং করবেন, করে তারপরে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে কি বিষয়ে সমস্যা নিয়ে আপনার পড়েন। সমস্যা তো মানুষের জীবনে প্রচুর পরিমাণে থাকে, সমস্যা তো থাকবেই, কিন্তু সেই সমস্যাকে সঠিকভাবে সমাধান, সঠিকভাবে সমাধান দিতে গেলে আপনাকে জন্মকুণ্ডলী যে জানে, যে অ্যাস্ট্রোলজার, জন্মকুণ্ডলী আমরা জ্যোতিষ জ্যোতিষ সবাই বলি, কিন্তু জন্মকুণ্ডলী জানা জ্যোতিষ তার কাছে অবশ্যই যাবেন, যে 360 ডিগ্রিকে জানে, যে রাশি নক্ষত্রকে জানে, যে আপনার 9টা গ্রহকে জানে, 12টা ভাব 12টা রাশিকে জানে, তবেই কিন্তু আপনার সঠিক কোন সময়ে কি হবে, কি ঘটতে চলেছে, আপনার ছেলের কেরিয়ার, আপনার মেয়ের কেরিয়ার, আপনার লাইফের অগ্রগতি, অর্থনৈতিক ফিনান্সিয়াল অগ্রগতি সব কিন্তু আপনার নিয়ে আপনি এসে জন্মগ্রহণ করেছেন। তারপরে দশান্ত দশা চালু হবে, সেই দশান্ত দশা অনুসারে আপনার লাইফ তৈরি হবে। সবাই ভালো থাকবেন, আজকের মতন এ পর্যন্তই, পরবর্তী দিন আবার দেখা হবে। আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাদের মধ্যে নাচ গান আবৃত্তির সুপ্ত প্রতিভা রয়েছে কিন্তু প্রকাশ করার প্ল্যাটফর্ম পাচ্ছেন না? তাদের জন্য সৃষ্টি টিভি নিয়ে এসেছে প্রতিভা প্রকাশ করার